হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিজ ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি খুব ভালো একটা হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ দেব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অপটিকেয়া স্মু স্মুথ স্ট্রেড কন্ডিশনার এটা শিয়া বাটার বলে রাখি বন্ধুরা ফার্স্টে যে এইটা কারা ইউজ করবে মানে কাদের জন্য এটা এটা তাদের জন্য যাদের চুলে কেমিক্যাল ট্রিটেড করা আছে মানে যাদের হেয়ার কেমিক্যালি ট্রিটেড কাদের চুল কেমিক্যালি ট্রিটেড যারা হেয়ারে স্ট্রেটনিং করিয়েছে স্মুথনিং করিয়েছে রিবন্ডিং করিয়েছে বা যারা রেগুলার হেয়ার কালার করে মানে অনেকের আছে যাদের গ্রে হেয়ার হয়ে গেছে এখন কিন্তু গ্রে হেয়ারে কোনো বয়স নেই আগে ছিল আফটার থার্টি ইয়ার্স মানে তিরিশ বছরের পর গ্রে হেয়ার হয় মানে যাকে আমরা বলি বাংলায় পাকা চুল হয় কিন্তু এখন অনেক অল্প বয়সেও দেখা যায় বিভিন্ন কারণে পেটের প্রবলেমে মানে লিভারের প্রবলেমে বা পলিউশনের জন্য অনেকেরই দেখা যায় যে গ্রে হেয়ার হয়ে গেছে অনেক অল্প বয়সে তারাও কিন্তু মাথায় চুলে হেয়ার কালার করে আর যতই কোম্পানিগুলো বলুক যে হেয়ার কালার কোনো মানে কেমিক্যাল থাকে না কেমিক্যাল ফ্রি হয় কিন্তু হেয়ার কালারে অল্প করেও হলেও যতই দাম মানে দামি হেয়ার কালার করুক না কেন কেমিক্যাল থাকে তো চুল কিন্তু ড্যামেজ হয় তো এইগুলো থেকে যদি চুলকে বাঁচাতে চাও তাহলে কিন্তু একটা খুব ভালো ব্র্যান্ডেড তোমাকে কন্ডিশনার বা মাস্ক যেটাই বলো ইউজ করতে হবে কেননা আফটার শ্যাম্পু কিন্তু চুল অনেকটা রাফ হয়ে যায় সেটা যে যে কোনো ভালো শ্যাম্পু হোক না কেন আফটার শ্যাম্পু চুল রাফ হয়ে যাবে। তো আফটার শ্যাম্পু মানে শ্যাম্পু করার পর সেই কোম্পানিরই হলে সব থেকে ভালো হয় বেস্ট হয় সেটা যদি সেই কোম্পানিরই তুমি কন্ডিশনার বা মাস্ক ইউজ করতে পারো না হলে তুমি অন্য কোনো কোম্পানি করো কিন্তু আমি রেকমেন্ড করব সেই কোম্পানিরই করতে হেয়ার কন্ডিশনার বা মাস্ক তো আমি ম্যাট্রিক্স অপটিকিয়ারেরই শ্যাম্পুটার রিভিউ কিন্তু আগে করে দিয়েছি তাহলে তোমাদের দেখিয়েও দিচ্ছি এই দেখো এটা ম্যাট্রিক্স অপটিক্যার শ্যাম্পু আমি সব সবসময় যে কোম্পানির শ্যাম্পু ইউজ করি সেইটারই মাস্ক ইউজ করি সেটা কিন্তু হেয়ারের পক্ষে সবথেকে বেশি ভালো হয় তোমরা যদি এটা রিভিউ না দেখে থাকো এটা ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এটা দেখে নিও বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এটার রিভিউ করা আছে এটার ভিডিও করা আছে এর কি কি গুণ এটা কারা ইউজ করবে এটার প্রাইস কত কোথা থেকে কিনেছি সব কিছু আমি বলে দিয়েছি তো এটা তোমরা চেক করে নিও ঠিক আছে আজকে ভিডিওটা হচ্ছে এইটার সম্বন্ধে এটা হচ্ছে ম্যাট্রিক কেয়ার হেয়ার কন্ডিশনার হেয়ার মাস্ক ফার্স্টে আমি তোমাদের বলে রাখি যে এইটা তোমরা কিভাবে ইউজ করবে এটা কিন্তু কন্ডিশনার কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে কখনই কিন্তু স্কাল্পে লাগাবে না মাথায় এখানে কিন্তু কন্ডিশনার লাগাবে না কারণ শ্যাম্পু করার পর কিন্তু চুলগুলো খুবই মানে চুলের গোড়াগুলো খুবই কিন্তু নরম হয়ে যায় তো তোমরা যদি ওর ওপর কন্ডিশনার লাগাও তোমাদের হেয়ার ফল হবেই মানে যাদের হেয়ার ফল হচ্ছে তাদের আরও বেড়ে যাবে যাদের হেয়ার ফল হয় না তাদেরও হবে মানে এরকম ব্যাপার ওই জন্য কন্ডিশনার সময় লাগাতে হয় হেয়ারের এইখান থেকে মানে এইখান থেকে ধরে তোমরা হেয়ারের কন্ডিশনারটা লাগাবে এবার বলে রাখি কীরকমভাবে লাগাবে তোমরা ভালো করে শ্যাম্পুটা করে নিলে দিয়ে কখনোই চুল এতটা করে কন্ডিশনার নিয়ে এরকমভাবে এরকমভাবে তেলের মতো তোমরা কন্ডিশন মানে লাগিয়ে দেবে না বা মাস্ক যেটাই বলো লাগিয়ে দেবে না তোমরা সবসময় চুলটাকে এরকমভাবে দুটো ভাগ করবে মানে এরকমভাবে রকম ভাবে দুটো ভাগ করবে দুটো ভাগ করে নিলে দিয়ে অল্প অল্প করে চুলে অল্প অল্প করে চুলে হাতে করে কন্ডিশনার নিয়ে এরকম ভাবে লাগাবে অল্প করে চুল ধরে লাগাবে তাহলে কিন্তু সব চুলে লাগবে মানে এটা তোমাদের মনে রাখতে হবে যে শ্যাম্পু করার পর প্রত্যেক কটা চুলে তোমাদের কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে এরকম নয় যে আমি ওপর ওপর লাগিয়ে দিলাম ভেতরে লাগালাম না তাহলে কিন্তু চুল নষ্ট হয়ে যাবে চুল ফেটে যাবে এবার বলে রাখি যে এটা কী কী কাজ করে এইটা প্রচুর কাজ করে কি কী কাজ এইটা মাথায় মানে ম্যাট্রিক্স অপটিক এয়ার কন্ডিশনার লাগালে কোনো দিন তোমার চুল রাফ হবে না যেটা তোমাদের কেমিক্যাল ট্রিটেড হেয়ার যাদের আছে বা অনেকে নর্মাল যাদের হেয়ার কোনো কেমিক্যাল ট্রিটেড নয় মানে তারা স্ট্রেটনিং করায়নি রিবন্ডিং করায়নি স্মুদিং করায়নি কালারও করে না কিন্তু চুল অতিমাত্রে ড্রাই তাদের কি হয় চুলের এই যে আগাগুলো এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো ফেটে যায় অনেকের এই সমস্যা থাকে যে এই জায়গাগুলো চুলে ফেটে যাচ্ছে এবার সেইখানে কিন্তু এটা কাজ করে এটাতে শিয়া বাটার আছে চুলকে আল্ট্রা স্মুথ করে আলট্রা গ্লজি করে মানে কতটা স্মুথ করে যখন তোমরা ইউজ করবে বুঝতে পারবে কতটা চুল স্মুথ হয়ে যায় আর মনে রাখবে চুলে যদি ময়শ্চার লক থাকে চুল যদি স্মুথ থাকে কোনো দিন চুল ফাটে না চুল ফেটে যায় কারণ যখন চুল রাফ হয়ে যায় তখনই কিন্তু চুল ফেটে যায় আর যাদের চুলে ভাবছো মানে একটা খসখসে টাইপের হয়ে গেছে মানে চুলে রাফনেস টাইপের হয়ে গেছে চুলে কোনো গ্লেজ নেই তাদের জন্য কিন্তু এইটা মাস্ট কারণ এটাতে কিন্তু চুলে খুব সুন্দর একটা গ্লেজ আসে আর এটা মানে ইউজ করাও হচ্ছে খুবই ইজি আমি তোমাদের এটা বলেও দিলাম কতটা মানে ইজি তোমরা ইউজ করবে কিন্তু এটা মানে ডাইরেক্ট তোমরা ইউজ করবে না কীরকমভাবে ইউজ মানে চা মানে স্নান করে নিলে তোমরা স্নান করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এটা ইউজ করবে না স্নান করে নিলে নিলে তারপর তোমরা চুলটাকে টাওয়াল ড্রাই করবে কীরকমভাবে করবে স্নান করা হয়ে গেল তারপর চুলটাকে তোমরা এরকমভাবে এরকমভাবে চুলে যতটা জল আছে এরকম তোমরা বার করে দিলে দি একটা টাওয়াল নিলে আমার হাতের কাছে তো টাওয়াল নেই বন্ধুরা আমি দেখাতে পারছি না তোমরা ইমাজিন করো একটা হাতের কাছে তোমাদের টাওয়াল আছে নিয়ে দিয়ে মাথায় এরকমভাবে দিয়ে টাওয়ালটাকে জড়িয়ে জাস্ট এরকম ভাবে তোমরা ঘুরিয়ে দিলে তাহলেই দেখবে তোমাদের চুলে যে এক্সেস জলটা আছে এক্সেস ওয়াটারটা আছে সরি সেইটা তোমাদের বেরিয়ে গেল মানে যদি তোমরা জলের ওপর লাগাও তাহলে কি জলের সঙ্গে না এইটা মাস্কটাও বেরিয়ে যাবে তো তোমাদের কিন্তু লাগিয়ে কোনো কাজ হবে না ওই জন্য তোমরা টাওয়াল ড্রাই করে নেবে কিন্তু একেবারে শুকনো করেও মুছবে না তো বুঝতে পারলে টাওয়ালটা দিয়ে চুলটাকে এরকমভাবে এরকমভাবে জড়িয়ে নেবে নিয়ে তারপর তোমরা এটা লাগাবে আর যাদের চুলে চুলটা খুব ড্রাই ভেরি ড্রাই হেয়ার নর্মাল হেয়ার লোকেদের বলছি নর্মাল যাদের চুল আর যাদের কেমিক্যাল ট্রিটেড হেয়ার কিন্তু খুব ড্রাই হয়ে গেছে আর তারা একটু বেশি পরিমাণে লাগাবে একটু বেশি পরিমাণে লাগালে কোনো অসুবিধা হয় না কিন্তু এটা তোমরা মনে রাখবে যে কন্ডিশনারটা যেরকম তোমরা সুন্দরভাবে লাগাবে সেটা কিন্তু ক্লিনও করবে মানে পরিষ্কারও করবে তোমরা ঠিকভাবে মানে অল্প অল্প আছে আমরা আমি চুলটা মুছে নিলাম এরম কখনো করবে না যতক্ষণ মানে চুল থেকে এটা না ভালো করে পরিষ্কার হয়ে চুল থেকে এটা না ভালো করে চলে যায় ততক্ষণ কিন্তু জল দিয়ে ধোবে মনে রাখবে যেন কন্ডিশনার মানে চুলে না থেকে যায় আর এইটা কিন্তু একটুখানি টাইম দেবে মানে লাগানোর সঙ্গে সঙ্গেই চুলে জল দিয়ে ধুয়ে নেবে না এটা মানে পাঁচ থেকে ছ মিনিট বলে তোমরা একটুখানি বেশি লাগা রাখতে পারো সাত থেকে আট মিনিট তোমরা রাখতেই পারো আমি যেরকম এটা ছ থেকে সাত মিনিট চুলে রাখি যার যেরকম রিকোয়ারমেন্ট যার যেরকম হেয়ার সেরকম রাখতেই পারো আমি বলবো তোমাদের ছ থেকে সাত মিনিট রাখো এটা খুব ভালো কাজ দেয় চুল ফাটবে না আর চুলের হবে না চুল ড্রাই হবে না চুল ড্যামেজ হবে না আর মানে আর ওই চুল পরা কিন্তু অনেকটা রোগ মানে বাঁচায় যেরকম আমি বলি যে নর্মালি ডেলি কিন্তু পঞ্চাশ থেকে একশোটা চুল পড়ে এটা কিন্তু নর্মাল মানে একটা চুল না পড়লে সেই ফলিকলস দিয়ে কিন্তু আর একটা চুল গজায় না তো পঞ্চাশ থেকে একশোটা চুল নর্মাল এর বেশি যদি চুল পড়ে তাহলে আমরা বলি সেটাকে এক্সেসিভ হেয়ার লস মানে আমাদের অতিমাত্রায় চুল পড়ছে তো তার জন্য কিন্তু তোমাদের একটা ব্র্যান্ডেড শ্যাম্পু বা ব্র্যান্ডেড কন্ডিশনার বা মাস্ক যেটাই বলো তোমাদের ইউজ করতেই হবে আর এটা চলবে অনেক দিন মানে তোমাদের শ্যাম্পু শেষ হয়ে যাবে এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি বন্ধুরা তোমাদের শ্যাম্পু শেষ হয়ে যাবে কিন্তু কন্ডিশনার শেষ হবে না মানে এটা খুব থিকনেস এটা আছে মানে এটা কোনো ওই রানি টাইপের না মানে কোনো ওয়াটারি ফর্মে নয় এটাতে ভালো পরিমাণ থিকনেস আছে ওই জন্য কিন্তু কোয়ান্টিটিতে অনেক কম লাগে মানে দেখবে অল্প একটু নিলেই অনেকটা অনেকটা চুল কভার করে আমার চুলে আমার হেয়ারে যতটা লেন দেখছ এটাতে তোমাদের মাস তো হেসে খেলে চলে যাবে আমি সপ্তাহে দুদিন কোথাও মানে বাইরে থেকে যদি আসি খুব যদি ওই মানে যেহেতু আমি বেশি বাইকে করে যাই তো চুল যদি খুব ধুলো হয়ে যায় তো সপ্তাহে তিন দিন হয়েই যায় তো এটা কিন্তু তোমাদের দু মাস হেসে গেলে চলে যাবে এরকম নয় যেটা খুব কম কোয়ান্টিটিতে আছে এর কোয়ান্টিটি কিন্তু নাইনটি এইট গ্রাম নাইনটি এইট গ্রাম এটা প্রোডাক্ট কোয়ান্টিটি এটা বড় সাইজেও পাওয়া যায় তোমরা যদি চাও এটাকেও বড় সাইজেও কিনতে পারো আমি এটা নাইনটি এইট গ্রামে কিনেছি আমি এটা কিনেছি নাইকা থেকে নায়িকা তখন পিঙ্ক ফ্রাইডে সেল চলছিলো আমি তোমাদের একটা আনবক্সিং ভিডিও দেখিয়েছি তোমরা বোধহয় দেখেছো বন্ধুরা আমার পিঙ্ক ফ্রাইডে সেলের আনবক্সিং ভিডিও তো এইটার প্রাইস হচ্ছে টু সেভেন্টি ফাইভ টাকা কিন্তু আমি এটা দুশো আটচল্লিশ টাকায় পেয়েছি মানে টু ফর্টি এইটে আমি পেয়েছি হিউজ ডিসকাউন্টে পেয়েছি এটাই বন্ধু ম্যাজিক তোমরা যদি খুব কম দামে পেতে চাও ভালো প্রোডাক্ট তাহলে তোমরা চেষ্টা করো যে नायिकार जो सेल चले তখন কিনতে নায়িকা সেল চলে সেই টাইমে তোমরা যদি কেনো তাহলে কিন্তু হিউজ ডিসকাউন্ট তোমরা পাবে আর এটা কোনো নায়িকা কিন্তু স্পনসার ভিডিও নয় বন্ধুরা আমি নায়িকা থেকে প্রচুর প্রোডাক্ট কিনি নায়িকা শুধু নয় নায়িকা পার্পেল সব জায়গা থেকে আমি কিনি তো ওই জন্য আমি তোমাদের রেকমেন্ড করলাম যে নায়িকা যখন সেল চলে তখন কিনবে আর এখন যদি তোমরা চাও যে নায়িকা থেকে কিনবে তাহলে এখন কিন্তু নায়িকার একটা উইন্টার সেল চলছে যেটা ক্রিসমাস স্পেশাল তো এখন যদি তোমরা কেন নাও তাহলেও কিন্তু ডিসকাউন্টটা পাবে তো আমি তোমাদের বলে দিলাম বন্ধুরা যে এটার প্রাইস হচ্ছে টু আমি এটা টু টাকা দিয়ে কিনেছি এটা শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স তোমরা তিন বছর এটা ইউজ করতে পারবে কিন্তু এটা যদি ঠিকঠাকভাবে ইউজ করো এটা দুমাস মাস যায় ভালো করে ইউজ করলে এটা দুমাস মাস চলে যায় এটা প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে নাইনটি এইট গ্রাম আটানব্বই গ্রাম হচ্ছে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি এটা তিনটে সাইজে আছে এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজ এটা তিনটে সাইজে আছে এবার এটার প্রোডাক্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা এরকমভাবে ওপেন করতে হয় খুব হাইজিন মেনটেন করে করেছে কারণ যেই বক্সগুলোর মধ্যে যেই মানে মাস্কগুলো থাকে না ওর মধ্যে কিন্তু জল পড়ে যায় অনেক সময় পড়ে গেলে না সব বেরিয়ে যায় মানে হয় মানে স্নান করতে গেলে মানে হাতে জল থাকলে অনেক সময় পড়ে যায় মানে আমার সঙ্গে এরকম হয়েছে তো পড়ে যায় কিন্তু এইগুলো হাত থেকে পড়লেও কিছু হবে না কারণ এগুলো টিউবে আছে টিউবে থাকা মাস্কগুলো খুব মানে ইজি টু ইউজ যাকে বলে আর এরকমভাবে এটা বন্ধ করতে হয় এরকমভাবে খুলতে হয় তোমরা এটা মনে রাখবে কিন্তু যেটা ইউজ করার পর কিন্তু বন্ধ করবে কন্ডিশনার বা মাস্ক কি শ্যাম্পু যাই ইউজ করো তার মধ্যে যেন জল না যায় জল গেলে কিন্তু সে প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় এই যে দেখো দেখেছি বন্ধুরা এটা হচ্ছে প্রোডাক্ট আর এটা দেখেছি কতটা থিকনেস আছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি দেখো দেখো এটা থিকনেসটা খুবই ভালো একদমই ওয়াটারি ফর্মে না আর রানিং না যে এরকমভাবে গড়িয়ে পড়ে যাচ্ছে এই জন্য থিকনেস যেগুলোর বেশি হয় সেগুলো কিন্তু কোয়ান্টিটিতে কম লাগে আর যেগুলি ওয়াটারি ফর্মে হয় সেগুলো কিন্তু মানে পরিমাণটা অনেক বেশি লাগে তো এটা যেহেতু থিকনেসটা অনেকটাই ভালো মানে খুব ভালো থিকনেস এটার তো এটা কিন্তু প্রোডাক্টটা অনেক কম লাগে দাম অনুযায়ী এটা একদমই ভালো খুবই ভালো প্রোডাক্ট এটা আর তোমরা যদি এটা ডিসকাউন্টে পেয়ে যাও তো বলবো এটা দারুণই কারণ এটা ডিসকাউন্টে পেলে তোমরা অনেকটাই কমে পেয়ে যাবে এটা তোমরা নাইকাতে পাবে পার্পলে পাবে অ্যামাজনে পাবে আর ফ্লিপকার্টে পাবে সব থেকে কম প্রাইসে পাওয়া যায় নাইকাতে নাইকার সেলের টাইমে আমি এটা চেক করে দেখেছি সব অ্যাপে এটা অ্যাভেলেবেল আছে কিন্তু নাইকার সেলের টাইমে কিনলে তোমরা ডিসকাউন্টটা বেশি পাবে এটাই ব্যাপার আর সবসময় চেষ্টা করবে বন্ধুরা যে যখন তোমরা এই কন্ডিশনারটি ইউজ করবে মানে ম্যাট্রিক্সের অপটিক ইউজ করবে এটা কিন্তু একটা প্রফেশনাল কন্ডিশনার এটা কোনোই মানে বাজারে যেরকম নর্মালি কন্ডিশনার বিক্রি হয় সেরকম কিন্তু নয় তোমরা বড় বড় স্যালন বড় বড় স্পা যেগুলো আছে মানে হেড টার্নার্স বলো হাবিবস বলো সবগুলোতে তোমরা কিন্তু ম্যাট্রিক্সের অপটিক্যাল পেয়ে যাবে দেখতেও পাবে ওরাও কিন্তু নিজেরা এটাই ইউজ করে আমি যেহেতু মানে এরকম পার্লারে যাই বন্ধুরা এই জন্য দেখেছি আমি যে ওরাও পার্সোনালি এটাই এই ব্র্যান্ডটাই ইউজ করে এটাই ইউজ করে আর তোমরা যখন স্ট্রেটনিং বা স্মুদিং করাবে তো সেই যেই প্রোডাক্টগুলো দিয়ে করবে সেটাও কিন্তু ম্যাট্রিক্সের প্রোডাক্টটি হয় কারণ ম্যাট্রিক্স কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি হেয়ার কেয়ার প্রোডাক্টের এটা একটা লরিয়ালের প্রোডাক্ট তোমরা জানো বন্ধুরা লরিয়াল ইউএসএ এক নম্বর কোম্পানি হেয়ার কেয়ার প্রোডাক্টের লরিয়ালেরই কিন্তু একটা ব্রাঞ্চ হচ্ছে ম্যাট্রিক্স আর এই শ্যাম্পুটাই চেষ্টা করবে তোমরা ম্যাট্রিক্সের অপটিকার অপটিক্যার শ্যাম্পুটাই চেষ্টা করবে যে কন্ডিশনারটার সঙ্গে লাগাতে ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার লাগালে গ্লোটা তোমরা বেশি পাবে বেনিফিটটা বেশি পাবে কেন আমরা সবসময় চাই যে হেয়ারটা যেন ভালো থাকুক মানে অনেক মেকআপ করলাম যদি হেয়ারটা ভালো না থাকে তাহলে যেন মেকআপটা ঠিকমতো ভালো লাগে না স্বাস্থটা যেন কমপ্লিট হয় না তো তোমাদের সাজটা কমপ্লিট করার জন্য ফেসেরও যেরকম যত্ন নিতে হবে হেয়ারেরও সেম যত্ন নিতে হবে আর এই শ্যাম্পুটার রিভিউ দেখতে চাইলে আমার ভিডিওতে দেওয়া আছে আমার ভিডিওতে এর সব সম্বন্ধে সব কিছু করে দেওয়া আছে এই রিভিউটা তোমরা চেক করে নিও তাহলে তোমরা বুঝতে পারবে যে শ্যাম্পুটা কীরকম আর এটা ছিল বন্ধুরা আমার ম্যাট্রিক্স অপটিকিয়াস স্মুথ স্ট্রেট কন্ডিশনারের রিভিউ এর প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি এর প্রাইস হচ্ছে টু সেভেন্টি ফাইভ এটা আমি নাইকার সেলে কিনেছি এটা আমার পড়েছে টু ফর্টি টাকা এর শেলফ লাইফ হচ্ছে তিন বছর এর প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে নাইনটি গ্রাম এটা তিনটে কোয়ান্টিটিতে পাওয়া যায় মানে আমার এটা থেকে ছোট সাইজ তিনটে সাইজে পাওয়া যায় তোমরা চেক করে নিও সাধারণত ছোট সব থেকে বেশি অ্যাভেলেবেল থাকে বড় সাইজগুলো অ্যাভেলেবেল থাকে না তো আমি ছোটো সাইজটা কিনেছি যাদের চুল নর্মাল কোনো কেমিক্যাল কেমিক্যালটি নয় তারাও এটা ইউজ করো তাদের জন্যও কিন্তু এটা খুবই ভালো তাদের হেয়ার ভালো থাকবে হেয়ার ড্যামেজ হবে না হেয়ার রাফ হবে না হেয়ার স্মুথ থাকবে সিল্কি থাকবে আর সুন্দর থাকবে হেয়ারটা থেকে বড়ো কথা হেয়ারটা ভালো থাকবে আর যাদের হেয়ার কেমিক্যাল ট্রিটেড স্মুথনিং স্ট্রেটনিং রিবন্ডিং হেয়ার কালার এই সব কিছু করানো আছে বা এইগুলোর মধ্যে যে কিছু একটা করিয়েছ তারাও কিন্তু এটা ইউজ করো এটা ইউজ করলে তোমাদের হেয়ারটা খুবই ভালো থাকবে বা তোমরা নেক্সট ইয়ারও তোমরা কেমিক্যাল ট্রিটেড কেমিক্যাল ট্রিটেড কিছু করতে পারবে মানে এরকম তো নয় যে স্ট্রেটনিং আমরা একবার করে ছেড়ে দিই স্ট্রেটনিং আমরা এক বছর পর আবার বছর পর করি ওই জন্য মাঝখানে যে গ্যাপটা গ্যাপটা থাকে মানে যারা দু বছর গ্যাপে করে বা এক বছর গ্যাপে করে তাদের মাঝখানে যে গ্যাপটা থাকে তাদের কিন্তু ভালো একটা প্রোডাক্ট ইউজ করতে হয় তো এটা ছিল বন্ধুরা আমার ম্যাট্রিক সফটিক্যারের রিভিউ আমার রিভিউ রিভিউটা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো একটা লাইক দিও বেল আইকনটা অলে প্রেস করে দিও আর একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা সঙ্গে থেকে